হামদর্দ ল্যাবরেটরিজ বাংলাদেশের চিফ মোতওয়াল্লি ও ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার হাকিম মোহাম্মদ ইউসুফ হারুন ভুঁইয়াকে সমাজসেবায় অবদানের জন্য সম্মাননা দিয়েছে নোয়াখালীর তথ্যভিত্তিক পত্রিকা লক্ষ্মীপুর বার্তা। শুক্রবার বিকেলে রাজধানীর পুরানা পল্টনে পত্রিকাটির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে হাকিম হারুন ভুঁইয়ার হাতে সম্মানসূচক স্মারক ও এক্সে বই তুলে দেন পত্রিকার সম্পাদক ড এম হেলাল। অনুষ্ঠানে ড ইউসুফ হারুনের বিশাল কর্মযজ্ঞের একটি প্রামাণ্যচিত্র উপস্থাপন করা হয়।